পবিত্র কোরআনে এসেছে, আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা কখনো দেন না। প্রত্যেকেই যা ভালো করেছে তার পুরস্কার পায়, যা খারাপ করেছে তার পরিণাম ভোগ করে। মানুষের জীবনে কষ্ট নানা বেশে আসে, প্রতিটা কষ্টেই মানুষ কিছু না কিছু হারায়। কেউ কেউ হয়তো ভাবেন, মহান স্রষ্টা আল্লাহ তাআলাকে এত মেনে চললাম, তাও কষ্ট দিলেন, চাকরিটা কেড়ে নিলেন, ফসল নষ্ট করে দিলেন, কিংবা প্রিয়জনকে কেড়ে নিলেন। স্রষ্টার প্রতি হয়তো বিশাল অভিমান, কি অপরাধে স্রষ্টা এত কষ্ট দিচ্ছেন। অথচ একবারের জন্য হলেও ভাবা উচিত, তিনিই সেই সত্তা যিনি মানুষকে হাসান এবং মানুষকে কাঁদান। তিনিই তো মৃত্যু দেন, জীবন দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, সম্পত্তি, জীবন ও ফসল হারানো দিয়ে পরীক্ষা করবই। জীবনে কোনো বিপদ আসলে যারা ধৈর্যের সাথে চেষ্টা করে এবং বিপদে পড়লে সঙ্গে সঙ্গে বলে, আমরা তো আল্লাহরই সম্পত্তি। এ আয়াত থেকে আমরা যা বুঝতে পারি, আমাদের পার্থিব জীবনে যে দুঃখ কষ্ট আসে তা আল্লাহর পক্ষ থেকেই আসে, যা হয়তো আল্লাহর পক্ষ থেকে একটা উপহার বা একটা নেয়ামত। কারণ এর মাধ্যমে যেমন আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করি, তেমনি আমাদের গুনাহসমূহকে মোচন করে দেওয়া হয়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আল্লাহ যার ভালো চান তাকে দুঃখ কষ্টে ফেলেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যদি কারো উপর কোনো কষ্ট আসে, আল্লাহ তাআলা এর কারণে তার গুনাহসমূহকে ভরিয়ে দেন, যেমনভাবে ধরে গাছের পাতাগুলো। তাহলে আমরা কি করে ভাবতে পারি, আল্লাহ আমার সাথেই সব অমঙ্গল রেখেছেন? অন্যদিকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা কি লক্ষ্য করো না, প্রতি বছর তোমাদের ওপর দুই একবার বিপদ আসে, এরপরেও তোমরা তওবা করো না, উপলব্ধি করার চেষ্টা করো না। মানুষের প্রতিটা কষ্টের সঙ্গে সুখ মিশে আছে, ধৈর্যশীল মানুষ সেই সুখের অপেক্ষা করে। তারা জানে জীবনে যত ঘোর আসুক না কেন, তা এক সময় কেটে যাবেই। কষ্টের এ সময়গুলোতে ধৈর্যের সাথে অবিচল থাকাই মুমিনের গুণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, প্রতিটি কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি, কোনো সন্দেহ নেই। অবশ্যই প্রতিটি কষ্টের সঙ্গে অন্যদিকে স্বস্তি আছেই, তবে বলা বাহুল্য, মানুষের প্রতিটি কষ্টই ঘন অস্থায়ী, আর কষ্টের বিনিময়ে মানুষের সর্বোত্তম বিনিময় দেওয়া হবে, আর কষ্টের বিনিময়ে মানুষকে সর্বোত্তম বিনিময় দেওয়া হবে। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা প্রতিজ্ঞা করে বলেছেন, অথচ আল্লাহ তাআলার প্রতিজ্ঞা না করলেও কোনো অসুবিধা নেই। আল্লাহ আমাদের সহায় হন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।